খুবই কম সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে বানি ফেলুন গোলাপ পিঠে এটাকে আপনারা রোজ পিঠেও বলতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে আমি দিলাম জল জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি দিলাম নুন আর তারপরে দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো জলটা বেশি গরম হওয়া চলবে না একদম সামান্য উষ্ণ গরম হতে হবে এখানে গুঁড়ির সাথে আমি একটু ময়দাও দিয়ে দিয়েছি যাতে ডোটা আমাদের খুব ভালো তৈরি হয় এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমরা এটাকে ভালো করে মেখে একটা ডো করে নেব এখানে আমার ডো রেডি হয়ে গেছে এই গোলাপ পিঠে খেতেও যতটা সুন্দর দেখতেও ততটাই সুন্দর তাই বাড়িতে যদি আপনার কাছে চালগুড়ি কিংবা ময়দা আর গুড় থাকে তাহলে আপনারা বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে গোলাপ পিঠে প্রথমে একটা ডো নিয়ে এখানে রুটির মতো বেলে নেব এটাকে আপনারা যতটা পারবেন বড় করবেন আর পাতলা করবেন এই গোলাপ পিঠে খুবই অল্প সময়ে আপনারা করে নিতে পারবেন বেশি সময় একদম নেয় না শুধুমাত্র আপনাদের ডোটা মাখতে হবে আর ওগুলোকে ভেজে গুড়ে ফেলে দিতে হবে বাস এবার এখানে যে কোনো সাইজের একটা ঢাকনা নিয়ে নেবেন এবং এগুলোকে গোল শেপে আমরা কেটে নেবো এখানে আমার পাঁচটা লেচি হয়ে গেছে আমরা পাঁচটাই ইউজ করব তোমরা যদি চাও আরও ইউজ করতে পারো গোলাপটা বড় করার জন্য তো একটা লেচি নিয়ে আমরা গোল করে ঘুরে দেব দেখছো কুড়ি শেপ চলে এসছে এবার ওর পাপড়ি বানাবো পাপড়ির জন্য একটার পর একটা এমনি লেচিগুলো আমরা সুন্দর করে একটার পর একটা দিতে থাকবো আর দেখো কি সুন্দরভাবে গোলাপ শেপটা চলে আসবে এখানে এই যে জিনিসটা এটার থেকে আমরা দুটো গোলাপ ফুল বানাবো মাঝখান থেকে এটা আমরা ছুরি দিয়ে কেটে নেবো আর আমাদের দুটো গোলাপ ফুল রেডি গোলাপ ফুলটা আরও সুন্দর করার জন্য এই পাপড়িগুলোকে একটু খুলে দেব আর আমাদের গোলাপ ফুল একদম রেডি এভাবে প্রত্যেকটারই আমি পাপড়িগুলো খুলে দিচ্ছি যাতে গোলাপ ফুলটা আরও সুন্দর লাগে দেখতে এবার আমি আরেকটা প্রসেসে গোলাপ ফুল বানাবো তার জন্য আমি পাঁচটা এমনি লেচি কেটে নিলাম পাঁচটা লিচি কেটে নেওয়ার পর এগুলোকে পরপর এভাবে সাজিয়ে দেবো আর মাঝখান দিয়ে একটু করে টিপে দেবো যাতে এটা খুলে না যায় এবার আস্তে আস্তে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোলাপ ফুল রেডি এটাও খুবই ইজি প্রসেস এবার মাঝখান দিয়ে এটা কেটে নেবো আর আমাদের গোলাপ ফুল একদম রেডি পাপড়িগুলো খুলে নিলেই হয়ে গেল আমাদের গোলাপ ফুল আর একই সাথে সাথে আমি এখানে আরো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে গোলাপ ফুলগুলোকে দেখতে এরপর কড়াইয়ে আমরা তেল দিলাম তেলটা আমার মনে হলো একটু কম হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম যাতে গোলাপগুলো একদম ডুবে যায় তেলের মধ্যে তো তারপর তেলটা গরম হয়ে এলে আমরা প্রত্যেকটা গোলাপ ফুল তেলের মধ্যে দিয়ে দেব আর গোলাপ ফুলগুলোকে কিন্তু খুব ভালো করে লাল করে ভাজতে হবে আমাদের সাদা গোলাপগুলো এখন রেড গোলাপ হয়ে যাবে তো প্রত্যেকটা সাইডই যাতে কোনোটাই কাঁচা না থাকে প্রত্যেকটা সাইড ইভেনলি আমাদেরকে পুরোটা লাল করে ভেজে নিতে হবে এই স্টেজে চলে এলে আমরা গোলাপগুলোকে উঠিয়ে নেব আমাদের প্রত্যেকটা গোলাপ খুব ভালো করে লাল হয়ে এসেছে তাই এগুলোকে সবগুলোকে তুলে নেবো তারপর আরেকটা কড়াই নিয়ে নেব এবং এখানে না আমার মিষ্টির রসটা ছিল বাড়িতে রাখা গুড়ের যে রসগোল্লা থাকে ওই রসটা সেই জন্য আমি ওই রসটা ব্যবহার করলাম আর তারপর দিলাম একটু জল যাতে একটু পাতলা হয় রসটা আর তারপর দিয়ে দিলাম একটু গুড় আর ভেজে রাখা গোলাপ ফুল এখানে তোমরা যদি মিষ্টির রস না ইউজ করতে চাও তাহলে তোমরা গুড়ের রসও ইউজ করতে পারো মানে গুড় দিয়ে তোমরা রস বানিয়ে নিতে পারো তো দেখতেই পেলে কত কম সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম এই সুন্দর গোলাপ পিঠে গুলো এই গোলাপ পিঠে গুলো কারুর মন ভালো করার জন্য একদম পারফেক্ট আছে তো তোমরাও বাড়িতে চট জলদি বানিয়ে ফেলো এই গোলাপ পিঠেগুলো আর আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না যে তোমাদের খেয়ে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব